প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন যেটি নিয়ামত আমরা জানি না এবং বুঝি না এবং অবজ্ঞা করে থাকি কারণ নিয়ামতে পরিপূর্ণ যখন থাকি তখন এটা বুঝি না বা বুঝে আসে না যখন নিয়ামত থেকে বঞ্চিত হই তখন আমরা বুঝি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন এখন বোঝা যায় এই নিয়ামতের মাঝে থেকে আজকে একটি নিয়ামত আলোচনা করব যেটি খুব গুরুত্বপূর্ণ নিয়ামত একজন মুসলিমের ইসলাম এবং ইমানের পরে সবচেয়ে বড় যেটি নিয়ামত হল নিরাপদ জীবনযাপন রসুল সালাহাম বলেছেন যে হাদিস ইমাম তিরমিজি আমিনান করছেন তোমাদের মাঝে যে ব্যক্তি তার ফ্যামিলির নিকট তার বাসস্থানে নিরাপদে সকাল করল সকাল হলো সে নিরাপদ নিরাপদে থাকলো ম আফ আনফি জাসাদিহি এবং শারীরিক সে সুস্থতা জীবন যাপন করলো শারীরিক সুস্থতা পেল তার নিকট ওই দিনের খাবার রয়েছে তাকে যেন দুনিয়ার সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ এখানে আসুন তিনটা জিনিস বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথম বলেছেন বাসস্থানে নিরাপদ থাকা নিরাপদ জীবনযাপন দ্বিতীয় নিয়ামত বলছেন ম ফি জাসাদি এখানে শারীরিক সুস্থতা সুস্থ জীবন যখন সুস্থ থাকি তখন অবজ্ঞা করি যখন অসুস্থ হয় তখন বোঝা যায় সুস্থতা কি মর্যাদা যার জন্য রসু সাল্লাহম সর্বদা আল্লাহর কাছে চাইতেন আফিয়া আল্লাহ আমি তোমার ক্ষমা চাই এবং সুস্থতা চাই যেটি আমরা অবজ্ঞা করি থাকি বলছেন হাত ফেরাক দুইটি নিয়ামত আল্লাহ রবুল আলম যেটা সর্বদা মানুষ অবজ্ঞা করে থাকে তার মধ্যে হলো একটি বলছেন সুস্থ জীবন যাপন সুস্থতা যেটি আমরা অবজ্ঞা করে থাকি অন্যতির আসনা বলেছেন ইকতানিম খামসান আন খামসিন পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে আল্লাহ নিয়ামত মনে করো সেখানে বলছেন আর সে হাতুকা কাবলা সাকামি তোমার সুস্থ জীবন যাপন সুস্থ থাকে তুমি নিয়ামত মনে করো অসুস্থ আসার পূর্বে তাই দ্বিতীয় এখানে বলেছেন হাদিসে যে সুস্থ জীবন পরবর্তী বলেছেন ইন্দাহ ইয়মি বলেছেন যে তার নিকট একদিনের খাবার রয়েছে সকালে খেতে পারবে দুপুরে খেতে পারবে রাত্রে খেতে পারবে আর সঞ্চয় নেই আব্দুলি উম রিয়াল সবসময় বলতেন ইদা আসবাহ তুমি যদি সকাল করে নিলে সন্ধ্যার অপেক্ষা করবে না ও ইদা সবাহ যখন তুমি সন্ধ্যা করো তখন সকালের অপেক্ষা করবে না হোদ মিন হাতিকা লিমার তোমার তুমি নিয়ামত মনে করে ভোগ নাও অসুস্থতা আসার পূর্বেই খুদ মিন হায়া মৌতিক এবং তোমার এই জীবনযাপন এই জীবন যে হায়াতকে তুমি নিয়ামত মনে করো পরকালে সঞ্চয় অর্জন করে নেও নিয়ামত মনে করে মৃত্যু আসার পূর্বে তাই আসুন আল্লাহর যে একটি নিয়ামত এই নিয়ামতকে সঠিকভাবে ভোগ করা আমাদের উচিত এবং যা আম্মাকে দিয়েছে সেটাইকে গ্রহণ করা উচিত আল্লাহ নিয়ামত গ্রহণ করে এটা খুশি হওয়া উচিত কিন্তু আমরা কি করি আরিফোনা ইউনির যে তারা অধিকাংশ নিয়ামতকে জানে জানার পরে অস্বীকার করে অধিকাংশ তারা হলো কাফের অন্যত্রে আল্লাহ আহমাতিল্লাহ ইয়া যে হাদুন তোমরা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো শেষ যেটি আলোচনা করবো ওই হাদিসটুকু যে হাদিসটি টি আবদুল আস থেকে বর্ণিত এক ব্যক্তি তাকে বললেন আলাস নামিনে মহাজিরিন। আমরা কি মহাজিদের মধ্যে নিঃস না একদিন আমর সে আজকে বললেন তখন তোমার কি আব্দুল যার নিকট তুমি অবস্থান করতে পারো আনন্দ বুক করতে পারো এবং আশ্রয় নিতে পারো আছে বলছে নাম আছে পরবর্তী বললেন আলাকা মাস্কনুম তাস্কুনু তোমার কি বাসস্থান আছে যেখানে তুমি বসবাস করতে পারতেছো বলছে আছে তখন ইবনে আস বললেন তাহলে আনতাম আগ্নিয়া তুমি তাহলে ধনী ধর্ণাক তখন ওই ব্যক্তি বলল ফা ইন্নআলি খা দেমন আমার তো একটি চাকর আছে তখন আবদুল্লা আমর বললেন আন্তামিনাল মুলুক তাহলে তুমি বাদশা এ করি আল্লাহ রাব্বুল আলামিনের পরকালের পথে সঞ্চয় করি এ দুনিয়া আমাদের চিরস্থায়ী নয় এক সময় দুনিয়া চলে যাবে আমল চলে যাবে আমল করার সুযোগ পাবো না শেষে আমাদের ঠিকানা হবে কোথায় আমরা ভালোভাবে জানি